আজি যদি মই নবগণে দায়িত্ব লয় বিতিয়া নয় কালি হয়তো অসমৰ মুখ্যমন্ত্রী পদে কৰা সম্ভাৱনা আছে। এটা রাজনৈতিক দলৰ মুখ্যমন্ত্রী প্রার্থী হব নবশরণীয়া। পুনৰ শুনক কুকৰাঝৰৰ সাংসদ নবশরণীয়ার এই দাবি। আজি যদি মই নবগণে দায়িত্ব লয় বিতিয়া নয় কালি হয়তো অসমৰ মুখ্যমন্ত্রী পদে কৰা সম্ভাৱনা আছে। পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জির তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ চলিছে নবশরণীয়ার। তৃণমূলত ইতিমধ্যে যোগদান করেছে শিলচরের প্রাক্তন কংগ্রেসী সাংসদ সুস্মিতা দেবে। আমি মেন্টালি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে এখানে লম্বা খেলা আছে, খেলা তো হবে কিন্তু লম্বা খেলা আছে। আর আমার সঙ্গে যারা আছে তাদেরকেও আজকে আমি আমার বক্তৃতার মাধ্যমে বলে দিয়েছি যে লং টার্ম পলিটিক্স করতে হবে। সুস্মিতা দেবে দিয়া দীঘলীয়া খেলার আন এক খেলুয়ে হব নবশরণীয়া। নবশরণীয়ার মতে তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয়তা আছে অসমৰ রাজনীতিত। ভাষিক আর ধর্মীয় সংখ্যালঘুর প্রতি লক্ষ্য রাখিয়েই মমতার তৃণমূলে শিপা মিলিব বিচাৰিছে অসমত। বিধানসভা নির্বাচনত বিজেপির দ্বারা প্রতারিত হওয়া বলে দাবি করে গেরুয়া বাহিনীর উপর পুতক লওয়ার বাবেই নবশরণীয়া ব্যস্ত মমতা বেনার্জীরে আলোচনা। বিডিসি কাউন্সিল কেন্দ্রিক, এমএলএ আমার এলায়েন্স নাই, তথাপিও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তি বুঝাবুঝিতে আমি খেলেছিলাম, তাত আমি জয় হব লাগিছিল কিন্তু জয় নহল, যারপর আমার এই যে বিশ্বাস কইছে যে ইয়াত পলিটিক্যাল সিটিং বাজি এটা হয়েছে। তৃণমূলের একটা সৌহার্দ্য সম্পূর্ণ সম্পর্ক আর আলোচনা হয়েছে, আর আমার বৃহত্তর সংখ্যক রাইজে বিচারে যে তৃণমূল আমার কাছে থিয় হোক, কারণ বিডিসি রাইজর যে অবস্থা ইয়ারপা যদি আমি উদ্ধার করব লাগে নিশ্চিতভাবে এনেকা শক্তিশালী দলের প্রয়োজন আছে। কারণ আজির দিনত যে অঙ্ক যে সকলে অঙ্ক করেছে যে আমার মুসলিম মাইনরিটি বা ধর্মীয় সংখ্যালঘু যখন মাইনরিটি আছে লগ লাগিলে আসলে প্রায় 50% উপর হয়ে যায়, গতি বহুতে ভাবিছে তেওঁলোক যদি লাগি লগ লাগে আর আমার যখন লোক আছে বাকি আমার শুভাঙ্কী সমর্থক সমগ্র অসমতে লগ লাগিলে ভাবিছে যে হয়তো 24 নয় 26 মানে বিনা দ্বিধায় মানে ইয়াত বাকি দলক পরাজিত করব, এনেকা একটা মানে অঙ্ক এটা হয়ে আছে। নবশরণীয় প্রশ্ন সাংবাদিকর, বিটিআর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব লব নাকি নবশরণীয়ায়? শরণীয়ার উত্তর, তৃণমূলের মুখ্যমন্ত্রীর প্রার্থী হব কোকরাঝড়ের সাংসদগী। আজি যদি মই নবশরণে দায়িত্ব লয় বিটিআর নয় কালি হয়তো অসমৰ মুখ্যমন্ত্রী পদে কৰা সম্ভাৱনা আছে। মন করবলগিয়া, অসমত তৃণমূল কংগ্রেসক শক্তিশালী করার পরিকল্পনার ইতিমধ্যেই অখিল গগৈর সৈতেও কেবালানি আলোচনা সম্পন্ন করেছে মমতা বেনার্জিয়ে। সুস্মিতা দেবে ইতিমধ্যেই যোগদান করেছে দলটোত, আর তেনে সময়ত নবশরণীয়ায় নিজকে মুখ্যমন্ত্রী প্রার্থীরূপে করা এই আগতীয় দাবিয়ে কি রং দেখাব সেয়া লক্ষণীয় হব। ইপিনে আগন্তুক উপনির্বাচনের প্রতি লক্ষ্য রাখি বিটিআরর দুইটা সমষ্টিত জিএসপির হয়ে প্রার্থী দিয়ার প্রস্তুতি আরম্ভ করেছে নবশরণীয়ায়। বরমার পর তপন ডেকার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।